Ei, bucta pe da, khaiti khawa kamla. E to hani bel tamai, jammer gum gumaiya. Ei pe da, ehun kau kamle pe na. Adaratir tamai, basloiya, lora lori. Hei somai, gumaiya, posai toi pe na. Koto din koise, basloiya joto lora lori koro kono kam hoy pe na. Or bando khuda. Chesta korte, kheti ki. Kono chesta kam hoy pe na, niha koro. Kam joti nai hoy. Masar aral lage kastana dori diya tana diya hir kor gumam tomare o zalamuna ar ami niha o kor gumga ore zalabana bojla moi je baja gai he to manshe jane na koja koya tomare manshe chataibe heyer lagya arak kirame jaiya heyer pore moi kam kori oi mogo dashe manshe lage ke deha hoy na ar pore kau khoja o hoy na ais kame jabana halon bolon Uzi, saie dahi, babi dori. Kisi parai nahi, tel nun er tahau zuti oi. Ano, dori anu. Moi babur bari zai, keu zuti ai more khosbe. Koi o ze babur bari kame gese. Şapane kota koş, kota kobi ki kurel de kimtu ekta. পরশুদিন কি বেশ কুমার বিক্রি দিয়ে ফেলাইছি অত কুমার আমার হবে না আপনি মোহাম্মদ আলীর কুমার খাতা আছে ওর সাথে একটু যোগাযোগ করে দেখতে পারেন অনেক কুমার হ্যাঁ আমি অল্প স্বল্প হইলে দিতে পারতাম আচ্ছা ঠিক আছে আসি হ্যাঁ নমস্কার নমস্কার
বিশ্বাস ও বলে কি হয়েছে পাগলের মতো দৌড়াও কেন ওখানে দাঁড়াও দাঁড়াও বাজাই লোক ভোলা মানে ও নিরীহ লোক খালি খোজা কয় কি কম দিহি মুই কি দোষটা করছি খালি মোরে খোজা কইতেই থায় হালার ভালারা তুমি চেতকা না দাদা মাথায় আজকে আমার রক্ত উঠে গেছে ও কয়েকজন কুড়াল দিয়া সলমু না সললে মোর মাথা ঠান্ড হইবে না 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 তুমি কি পাগল ওরা বললেই তোমার চেত হইবে অত পোলাপান ওই পাগলামি করলে আরো বেশি বলবে দাদা এক কথা একবার কয় দুইবার কয় যদি বারবার কয় নাসাইত থেকে উপারে কন মেজাজটা এমনিই খারাপ হয়ে যায় যে জায়গাটা হেসে গেই একসের কয় সোহাগ খোঁজা সোহাগ খোঁজা আর নাসে ব্যাপ কায় ঠিক কথাই বলছো এই বারবার একই কথা বললে এইটাকে বলে ব্রেইন টর্চার এই যে আসামিরে ধরিয়া ওই রিমান্ডে নেয় নিয়া এই একই কথা বারবার বলতে বলতে এসে দেখবি দিক হইয়া এবার সত্য মিথ্যে আসামিতে বললে দেয় তোমার অবস্থাও তাই তা তুমি অগ্নি এখন সহ্য করো কাম করবা হয় দাদা আমনে গো বাড়ি মুই যাইছিলাম তাই আয় আয়ো ওই বাড়িতে লও হয় দাদা আপনি ঠিকই কইছেন দাদা ওই উত্তরকান্তার হাসুয়া শিক্ষিত মানুষ ওই দেহা ওইলেই এক কথা বারবার কয় কম দেহি মেজাজটা খারাপ হয় না ওরা লেখাপড়া কিরফানে করছে তুমি জিনিসটা বুঝলে না তো পুঁথিগত বিদ্যার বাহ্যিক জ্ঞান ভিন্ন জিনিস অতএব এই বাহ্যিক জ্ঞান থাকতে হবে এরই বলে শিক্ষিত মূর্খ হয় দাদা মুইও বুঝছি ওই শিক্ষিত মানুষের মাথায়ও একটু তারে তারে পেস খাইয়ে গেছে এই তো মূলে অর্থ শোনো তোমাকে যে যা বলুক তুমি ও বলতে বলতে একটি ব্যাপার থাকবে যেমন পাগলের পাগলামি অনেক সময় থাকে না যা এখন বাড়ির মধ্যে দিয়ে পিছনে রান্নাঘর দেয়া তো দিদি সেখানে আছে খা খাইয়ে লুয়ে কাম কর রে আশুকা আসো কেন দাদা আসবো না কি করবো দাদা কি কাম করবো আরে বুঝলে না হাসা ভালো হ্যাঁ হাসলে মন ভালো থাকে হ্যাঁ ওরে দাদা কি কাম করবো দাদা আর আসলে মনও ভালো থাকে হাড়ও ভালো থাকে হ্যাঁ তবে অতিরিক্ত হাসা আমার ভালো না তাইলে কিন্তু আমার ব্রেনে সমস্যা হইতে পারে থাম দাদা অনেকের দেহি আসেই না ওই মুখটারে একেবারে রায় বুতুম পেছন ধান করিয়ে শোনো ওদের মন স্বচ্ছ না ওরা সব সময় হাঁটে বা কথা বলল তার মধ্যে ওদের মনে থাকে পাইন মারা বুদ্ধি যার জন্য ওরা হাসার কোনো সময় পায় না দাদা হেলে মুই যাই যাও ওই রান্নাঘরে তোমার দিদি রুটি বানাইতে আছে দুধ রুটি খাইয়া এই ডুমা পায়খানের
চলাও। আচ্ছা দাদা। দিদি ওই রুটির লাগে একটু দুধ দিয়েন, মাহাইজ ভাই খামু আনে। আমারে দিদি রে দেয়া তো দিদি যে বলতে পারবে। ও দিদি রে দেখাম মোটা সিহুন আমনে দেখবেন না। দাদা ওই ফুডা বলে ছোট আরো সিহুন করতে কইছে। তুলার মুখ অত ছোট করছে না, মুখটা একটু বড় করত মোটা একটা দিয়া অন্যান্য কাজ করতে পারত। এখনো চুলার মুখে বসিয়া লাকড়ি যেতে থাকবে, সময়ের অপচয় করবে। স্বামী গো তাবিজ বানাইয়া গলায় ঝুলেই রাহে, মা বাপ আত্মীয় স্বজন গো দ্বারেও যাইতে দিতে চায় না, আর তুমি মরে দিতে চাও সাই রিয়া। হ্যাঁ ঠিকই কইছো, কুত্তা নজর রে বেডা গো ওই রকমই করতে হয়। হেইলে আমারে তোমার আন্দাজ করা শেষ। আজ 10 বছর এখনো মোর তোমার আন্দাজ করা বাহি আছে। যাও না ইয়া মুই যাইয়া ভাত বাড়ি ভাত খাইয়া হেকদার বাড়ি যামু জরিদার লগ কথা কইতে। মোর এখন কত হলো তুমি ভালো করিয়া বাবু, হতিনের জ্বালা সবচেয়ে বড় জ্বালা। যতই জ্বালা হোক ছাপনা হইলে হয় কথা কইছো। আর এক মায়ের মাইয়ে বলায় তোমারে কি মা বলাইবে? এই বেটা জন্ম তো তুই দিবি, মোরও বাকি হেরও বাকি দুজনারই মা বলাইবে। ও মা বলাইবে ভালোবাসা বাগাইবে, হ্যাঁ কি তুমি সহ্য করতে পারবা? বকদা বেটা ভালোবাসা কোনো বস্তু কিসের ভাগাইবে, যে যতটুক আদর করবে অতটুক ফল পাইবে। যতই আমারে বুঝাও কাম হইবে না, তোমার মন আত্মার লাগে আমার মন খামিস খাইছে। সারা জীবন মুই আকুরে থাকমু, হেয়ার পরও নিহিয়া করমু না। নিহিয়া করবি না? না না নিহিয়া করমু না। তুই করবি তোর দাদাই করবে। ভালো কইছো দাদাই করবে, হেলে তো ভালোই হয়, মুই বাইসে যাই মুই নিহিয়া কিয়ে করমু না, দাদাই করুক। ভালোই বে তা খারা মুগলটে গেলে কই। হলো যতই মুগের বিছিয়াও মুই নিহিয়া টিয়ে করবো না, মুই গেলাম ওই নিহিয়া করবো না, নিহিয়া টিহা আর মুই নাই, মুই নিহিয়া করবো না, মুই গেলাম। তুমি মুগের বিছাইয়া মুগের লই বই খাও। অশান্তি ঝামেলা এখন দেখি তাবলিকে যাইয়া ওখানে শান্তি পাই কিনে না, ওখানেও গোলমেল আছে করতে নিয়ে আল্লাহ করতে রে যাই হেপারও যাই। বেটা শোন ওই তাবলিক জমাত শান্তির জায়গা, ওই জমাতের লগে দুনিয়ার কোনো কথাবার্তা হয় না, শুধু আল্লাহ খোদার নাম হয়। হ্যাঁ তো ওখানেই শান্তি পাবি, ওখানেই শান্তি পাবি।
যা আল্লাহ তোরে বাঁচাও আলহামদুলিল্লাহ তুই এই বয়সে এই বয়সে যে তাবলিগ জমাতে রওনা দেশে বহুত সওয়াবের কাম বহুত পুণ্যের কাম আমি দোয়া করি আচ্ছা ঠিক আছে যাও আল্লাহ আচ্ছা আল্লাহ যাও বাবা যাও বাবা যাও যাও আল্লাহ ভালো থাকো আচ্ছা কাকু আল্লাহ ইয়া কিরে খারা খারা মনে মনে মুইজা ভাবজি হেইয়াই তো হইছে তুই আল্লি কম নে এতদিন ঢাকা না খুলনা ঢাকাও না খুলনাও না মুই দেশি আল্লাম অনেকদিন পর্যন্ত দেহা সাক্ষাৎ নাই এই বরিশালের বাইরে থাও বুঝি কামকাজ করো বাপে সয় সম্পত্তি যা হইয়ে গেছে অতে আর কামকাজ করাই লাগে না বেটা বুঝছি কুলুর বলদেন নাহান বাড়ি বইয়ে বইয়া বাঙ্গে সূর্য বুঝি খাও আরে বেটা আগে হুইনেলা হ্যাপার মরে যা কর কইস বলদ কইস এই কদিহি তুই থাও থাও কই আরে বেটা আগে তো ছোট ছোট সিল্লাই যাইতাম এখন বড় সিল্লাই রওনা করছি মানে তুই তাবলিকে যাও বেটা কর মুকি বেটা ঘরে দুই বউ এ দুই বউর মাইয়ে পোলা এ জ্বালায় ঘরে কোনো শান্তি নেই জামাতের লগে থাকিয়া একটু শান্তি পামু অনে এই তো জামাতের রওনা দিছি তাবলিকে তুই আসো কা আসো দেখ পাগলের না আস না বেটা আসি না অন্য একটা ফাইল আছে অন্য ফাইল আবার কি বন্ধু এটা কি ফাইল কাল আস্তে আস্তে কাল বিয়া হইয়ে গেছো আরে বেটা তোরই ফাইল ও বুঝছি বুঝছি আর তো অসুবিধা নাই মুই মোর পাশে জায়গা রাখি দিব অনেক তুমি কাল গো লোটা কম্বল লইয়া কাল হলে আইয়া করিস দৌড় বেটা মুই তো নিজেই করি নাই ওই কান্দে লোটা কম্বল ল লাগবে কিয়া আরে বেটা হেই ক মুই মনে করি তুই ও মোর ফাইলে তা শোক তুই আজকাল কি করো টরু আরে বেটা কি আর কর্ম টর্মু ওই খাইতে ফিটিয়া খাই আর ওই বাফে যা থুইয়ে গেছে হেই জমা আছে জমা রাখি আচ্ছা বেটা গাড়ি সময় হয়েছে ভালো থাই আর যদি তাবলিকে মনে চাই এলে আয় সই নেসারাবাদ ভালো থাই আচ্ছা ভাই তুই যা তাবলিকে সময় তাবলিকে যাই আমার লাগি একটু দোয়া করিস আচ্ছা আচ্ছা ঠিক আছে আরে বেডা মুই তো নিহেও করমু না আর ওই খাতা কম্বল গাটি বদনা ইয়েলই মুই দেশ বিদেশ ঘুরমু না তুই তো একটা পাগল বাবা সোহাগ নিহা করার কথা মনেও করবা না হেলে কিয়ামত আর আগে বাবা সোহাগ তোমার ঘরে কিয়ামত হইবে আদাব দাদা আদাব আজ কেমন আছি ভালো আছি যাও কই যাই তো বাড়িতে বাইরে আছি আপনার খোঁজ দে আমারে খোঁজ দে খোঁজ দে খোঁজ দে আপনার আর বিস্তি পাইলাম না কি খবর এত দরকার কি না বেটা কত পাবিস হ্যাঁ দুই বিয়ে করলেই যে সেচের বউ খারাপ হইবে এমন কোনো কথা নাই আর দুই বিয়ে মানুষ ইচ্ছে কতকে স্বভাব দোষে করে তো অনেকেই ঠিককে করে বংশাবলী রক্ষা করার জন্য করে আজকে তোরে লোকে এই যে বাজে কথাটা বলে আজকে তুই দ্বিতীয় বিয়ে করালে সেই ঘরে সন্তানটা দিয়ে এলে তোরে তো আর এই কথা বলতে পারবে না আর সুন্দরী সুন্দরী দেখিয়া গরিব পুজো দেখিয়ে বিয়ে করবি সংসারে শান্তি হ্যাঁ উভয়ই তোর আগের বউ আর এই বউ মিলেমিশে দেখবি কাজ কাম করবি দাদা আপনার দ্বারে আইলাম মুই দুঃখের কথা কইতে আর আপনিও মোর বউর পক্ষে গেলেন আর এটা পক্ষে অপক্ষে কিছু না তোর বউ তো বুদ্ধিমতী না তুই আসো তোর বাপের নাম আছে তোর বংশাবলী যাতে রক্ষা হয় এই জন্য তোর বউ ওই বড় বউ তোরে আবার ফিরিয়ে বিয়ে করাইতে চায় এই রকম বউ কয়টা পাওয়া যায় আসো তোর বউ কি তোরে দ্বিতীয় বিয়ে করার জন্য মাইয়েতে দেখছে কোথাও হয় দাদা ওই কেরামতের মাইয়া ওই একবার একখানি একটু বিয়ে না নইলে দুই মাস পর ওই জামাইটা মরিয়ে গেছে হ্যাঁ দেখুন তো ভালো বংশাবলী ভালো তো হয় দাদা দাদা আপনি যা কইছেন সবই তো হংলাম ওই যে কেরামতিয়া আমারে কয় যে প্রথম বিয়া একটু বিয়ে বিয়ে মনে হয় আর প্রথম বাসর রাই
হেয়াও একটু বাসর রাইতের মতনই মনে হয়। দ্বিতীয় বিয়া দাদা, দ্বিতীয় বিয়া। হ্যাঁ, বাসর ঘরে ঘুমাইলে মনে হয় যেন লাট মালের বস্তা পাশে পড়িয়ে রয়েছে। আরে না, এক্ষেত্রে মুন্ডারে সাঙ্গা করবি। বেটা, লাট মালের চিন্তা করো না, তোর লাগবে বংশ রক্ষার সাউ পোড়া। দাদা, আপনি যা কইলেন সবই তো হলাম, কিন্তু মোর বাপে অনেক জায়গা জমি সম্পত্তি থুয়ে গেছে, নগদটা হাতো আর থুয়ে যায় নাই। আর আমি যা ইনকাম টিনকাম করছি আমি আসি না, তুই যে মাইয়ে দেখ। এরপর দাদা, আপনারা সবাই যখন কন, তাই আর করার আছে কি? আপনার কথা তো শুনতেই হইবে, তাই মুই যে ইয়ে রাজি হ। হ রাজি হ, বাড়ির দিকে ল। আচ্ছা, তুই যাবি অতদূর? তাই একটা কাম কর, তুই তোর ভাবির লগে যাই রেডি হইবার, একলগে যামু। কই বাইরেও নাকা, তাড়াতাড়ি আও। কি মজা, ভাবির এতে যাবো। এই তো আমি এই জায়গা। তোমার গা দিয়ে গন্ধ আইকা, সাবান টাবান তো গোসল করো নাই? ওই ভালো সাবান দিয়ে আর ডললে ডললে মুই গোসল করছি, এই সাবানের বাস আয়। বেড়ারে আনন্দ দিতে বলতে পারি কিচ্ছু বোঝে না। হ্যাঁ বসবা আমি, তাই একটা কথা, মুই কলম রাত্রিরে তোমার দ্বারে ঘুমম। হলো জরিনারে কিন্তু মুই ছোটকাল হইতে চিনি, ও খুব চালাক, তোমার দ্বারে কিন্তু ঘুমাইতে দেবে না। এই বেটা, মোর দ্বারে ঘুমাইলে ছাপ না হইবে। নতুন বউ মনে করবো তোমার রক্ত আর তোমার রক্ত সেম রক্ত, ঠিক আছে? আচ্ছা যাও। হ্যালো দর্শক ভাইরা, মুই বাসর ঘরে যাওয়ার আগে আমনে গুদ্দুশি একখান কথা কইয়ে যাই। এই আমাগো ভিডিওটা যদি আমনে গো দেখকে ভালো লাগে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন, এবং ওই পাশে থাকা বেল আইকন বাজাইয়ে দেবেন। আসি, আসসালামু আলাইকুম।